सुप्रिय शिक्षार्थी অনলাইন ক্লাসে সারমন স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি হাজির হয়েছি আপনাদের অনলাইন ক্লাসে তারেক আজিজ, সহকারী শিক্ষক বাংলা সারমন স্কুল এন্ড কলেজ। আজকে আমার বিষয় বাংলা সাহিত্যের, অর্থাৎ তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কবিতা, বাংলা সাহিত্যের কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিদের। নবম শ্রেণীর আজকে আমার প্রথম ক্লাসে আমি আবার বলবো একটু, আমি কবিতাটাকে দ্বিভাগ করেছি, যেহেতু লাইভ ক্লাসে আমরা প্রথম অংশ দ্বিতীয় অংশ এ ব্যাপারে আলোচনা করব। আজকে যে প্রথম অংশ আমি আলোচনা করতেছি, তাহলে আমার অনুরোধ থাকবে পরবর্তী যে ভিডিওগুলো থাকবে এগুলো সংগ্রহ করার জন্য। আমি ক্লাস শুরু করার পূর্বে আবার বলছি, গতকাল অনলাইন ক্লাসও বলেছিলাম, তোমরা সারমন স্কুল অ্যান্ড কলেজ বাংলা লেখায় যে পেজটা আছে ওই পেজটাতে সবাই লাইক দিয়ে শেয়ার করবা, এবং তোমাদের যারা বন্ধু বান্ধবী রয়েছে তাদেরকেও বলবা সারমন স্কুল অ্যান্ড কলেজে বাংলা পেজে যে লেখাটা আছে ওখানে লাইক দিয়ে তারা যেহেতু স্কুলের সাথে অনলাইন ক্লাসে যোগদান করতে পারে সে বিষয়ে সবার প্রতি অনুরোধ রইল। তো আজকে আমার বিষয় হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটা। তাহলে আমার বিষয় হচ্ছে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। আমি কবিতাটাকে দুটো ভাগে বিভক্ত করেছি, আজকে কবিতার প্রথম অংশ অর্থাৎ দুটো ভাবে বিভক্ত কবিতার প্রথম অংশ নিয়ে আমি আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয় শুধু কবিতাটা সম্পর্কে আমি একটু বর্ণনা করব, লেখক পরিচিতি আজকে আমাদের আলোচ্য বিষয় নয়, পরবর্তী ক্লাসে আমরা লেখক পরিচিতি বা কবি পরিচিতি সম্পর্কে আলাদা একটা ক্লাস নিব। এতটুকু জানে রেখো আজকের ক্লাসের মধ্যে শামসুর রহমান বানানটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে, অনেক ছাত্রছাত্রী রয়েছে অনেক সময় লেখিকার ক্ষেত্রে এভাবে লিখে ফেলে শামসু রহমান লিখে ফেলে, আসলে এখানে রহমান হবে না, এটা হচ্ছে রহমান। এতটুকু আমাদেরকে মনে রাখতে হবে তিনি নাগরিক কবি হিসেবে পরিচিত, নাগরিক কবি, আসলে তার পরিচিত নাগরিক কবি, গণ আন্দোলনের কবি, অর্থাৎ তার কবির মধ্যে মধ্যবিত্ত পরিবারের যে হতাশাগ্রস্ত জীবনের বিষয়গুলো বেশি ফুটে ওঠে। এছাড়া একটু খেয়াল করতে হবে আমাদের যে আজকের যে পাঠ্য অর্থাৎ যে কবিতাটা অংশের মধ্যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটা তোমরা লিখতে পারো, এটা হচ্ছে আমরা যে স্বাধীনতার জন্য অর্থাৎ যে ত্যাগ তিতিক্ষা হয়েছে এই ত্যাগের কথাগুলো এই কবিতার মধ্যে বর্ণনা করা হয়েছে। তাহলে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কানে কি আমরা কি লিখতে পারি, স্বাধীনতা আমাদের যে ত্যাগ তিতিক্ষা আমাদের যে জীবন বিসর্জন দিয়েছে ওই কথাগুলো এখানে কবি উল্লেখ করেছে। একটু আমরা খেয়াল করি, আমি কবিতাটা পাঠ করতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে তোমাদের যে নিজ নিজ একটা পাঠ্য বই রয়েছে ও পাঠ্য বইটা থেকে কবিতাটা খুলে একটু দেখতে হবে। দেখো, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে, অর্থাৎ আমরা জানি আমরা যে বাংলাদেশে একটা রাষ্ট্র পেয়েছি এটা কিভাবে সৃষ্টি হয়েছে, এর ইতিহাস কি, এই ইতিহাসগুলো নিয়ে অর্থাৎ আমরা কিভাবে স্বাধীন হয়েছি, আমরা আজকে এসে এই স্বাধীন রাষ্ট্রে কিভাবে আমরা আমাদের নিজ ক্ষমতা বলে নিজ শক্তি দ্বারা যে আমরা পরিচালনা হচ্ছি পরিচালিত হচ্ছি সে কথাগুলো ইতিহাসগুলো অর্থাৎ এখানে তুলে ধরেছেন কবি শামসুর রহমান। দেখো তিনি বলে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কত বাঁচতে হবে রক্ত গঙ্গায়, একটু খেয়াল করতে হবে আমাদের রক্ত গঙ্গায়, আসলে রক্ত গঙ্গা মানে কি বুঝিয়েছে তিনি, রক্ত গঙ্গায় একটু খেয়াল করো, রক্ত গঙ্গায়
আর কত রক্ত দিতে হবে? একটু খেয়াল করা, প্রশ্ন করেছে তিনি এভাবে। এখানে দেখো, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন রক্ত গঙ্গার পরে দিয়েছে, প্রশ্ন করেছেন আমাদের। অর্থাৎ সাধককে পাওয়ার জন্য আমাদের আর কত দিতে হবে, আর কত ত্যাগ স্বীকার করতে হবে, আর কত কি করতে হবে, ত্যাগ করতে হবে, অর্থাৎ ত্যাগ দিতে হবে, জীবন বিসর্জন দিতে হবে, রক্ত দিতে হবে। তাহলে দেখো, রক্ত গঙ্গা মানে তিনি বলতেছে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কত বাঁচতে হবে, রক্ত গঙ্গা আর কত দেখতে হবে, খাণ্ড বদাহন। একটু করো মনোযোগ সহকারে, আরেকটা কথা লেখা হয়েছে প্রশ্ন, লিখেছি খাণ্ড বদাহন। এখানে কিন্তু একটা চিহ্ন দিয়েছে আমাদেরকে, প্রশ্ন করেছে আর কত ধন সলিলে দেখতে হবে। খাণ্ড বদাহন মানে হচ্ছে আর কত ধ্বংস লীলা, অর্থাৎ তোমাকে পাওয়ার জন্য আর কত রক্ত দিতে হবে। আমরা বলি 30 লক্ষ শহীদের যে বিনিময়ে আমরা একটা কি পেয়েছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি, আর কত, অর্থাৎ স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে হয়েছিল অনেক নির্যাতন নিপীড়ন, এরপরে মা বন্ধুর কত নির্যাতিত হয়েছে মা বোনরা, অর্থাৎ আর কত, অর্থাৎ ঘর বাড়ি উজাড় করেছিল, আগুন ধরিয়ে দিয়েছিল। তো তিনি বলতেছে তোমাকে আর কতবার দেখতে হবে খাণ্ডবধ, আর কত ধ্বংসলীলা আমাদেরকে দেখতে হবে, প্রশ্ন করতেছে। তাহলে আমরা এতটুকু স্তবক কি বুঝলাম, অর্থাৎ তোমাকে পাওয়ার জন্য আর কত রক্ত দিতে হবে, আর কত আমাদেরকে ধ্বংসলীলা ভোগ করতে হবে। এটা প্রথম দিকের ইতিহাস তিনি বলছে। এরপর দেখো, তুমি আবার তুমি আসবে বলে স্বাধীনতা, স্বাধীনতা আসবে বলে, অর্থাৎ আমরা স্বাধীন হবো বলে সাকিনা বিবির কপাল বাংলো। আসলে কি মানুষের কপাল ভাঙে এখানে কি দ্বারা, সাকিনা বিবির কপাল বাংলো দ্বারা কি বোঝালো, অর্থাৎ সাকিনা বিবি তিনি তার স্বামীকে হারিয়ে ফেললো। কপাল ভাঙলো মানে কি, এখানে তার ভাগ্য, অর্থাৎ তার কপাল ভাঙলো, তিনি তার স্বামী কি স্বামীকে হারিয়ে ফেলেছে, অর্থাৎ স্বামী কি হয়েছে, তার জীবন যুদ্ধের ক্ষেত্রে তার জীবনটা কি করেছেন, বিসর্জন দিয়েছেন, তাকে হত্যা করা হয়েছে তার স্বামীকে। অর্থাৎ সাকিনা বিবির কপাল বাংলো মানে হচ্ছে তার স্বামীকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। এরপর বলতো সিঁড়ি ঢুকছে গেল হরিদাসী, তাহলে অনেক সময় এমসিকিউর মধ্যে দেখা যায় কার সিঁদুর, কার সিঁদুর সিঁদুর মুছে গেল, মনে রাখতে হবে হরিদাসীর। কেন, হরিদাসী বিধবা হয়ে গেছে, হিন্দু সংস্কৃতির মধ্যে হিন্দুদের তাদের যদি স্বামী যদি মরে যায় তখন তারা কি হয় একটা সিঁদুর দেওয়া থাকে, ওই সিঁদুরটা তারা মুছে দেয়। তাহলে কার সিঁদুর সিঁদুর মুছে গেল, হরিদাসীর সিঁদুর সিঁদুর মুছে গেল। তাহলে কেন, তার স্বামী কি হয়ে গেছে, তিনি বিধবা হয়ে গেছে, যুদ্ধে মরে গেছে, যার কারণে সিঁদুর সিঁদুরটা কি হয়ে গেছে, মুছে গেছে। তুমি আসবে হে স্বাধীনতা শহরে জলপাই রঙের ঠ্যাং, একটু খেয়াল করো এখানে এই লাইন দ্বারা কি বুঝানো, দেখো শহরের বুকে মুখে জলপাই রঙের ঠ্যাং এলো, এই দ্বারা পঁচিশে মার্চ সে কথা বলা হয়েছে, অর্থাৎ 25 মার্চ রাতের কথাটা এখানে কি করছেন, উল্লেখ করেছেন। দেখো এখানে কেন জলপাই রঙের কেন ঠ্যাং বলা হয়েছে, আমরা আমরা যদি আমরা ঠ্যাং গুলি দেখি তাদের রঙে কি জলপাই রঙে আছে, আমরা যদি একটু খেয়াল করি আমাদের যে সেনাবাহিনী বা যুদ্ধক্ষেত্রে যে ঠ্যাং গুলো আছে ওখানে কিসের রং, রং জলপাই, যার কারণে ওই ঠ্যাং দ্বারা কথা বলা হয়েছে। এরপর বলছে দানবের মতো চিৎকার করতে, একটু খেয়াল মতো, তাহলে কাকে তুলনা করেছে এখানে, দানবের মতো জলপাইয়ের ঠ্যাং গুলোকে তিনি কি করছেন, দানবের মতো চিৎকার করতে করতে এসেছে কথাটা তিনি প্রকাশ করেছেন। এরপর দেখো, তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো, একটু কি করো এই ঘটনা সম্পূর্ণ ঘটনাটা হয়েছে তোমার 25 মার্চ যে খালো রাত, ওই খালো রাতের কথাগুলো এখানে তিনি তুলে ধরেছেন। ছাত্রাবাসে তারা হামলা করিয়েছে পাকিস্তানি সৈন্যরা, এরপর ওখানে যে বস্তি ছিল ডাকাতের বস্তিগুলো তারা কি উজাড় করেছে, এরপরে যে রিয়াকলেক্স লাইফেল বলতে রাজারবাগ যে পুলিশ স্টেশন ছিল ওই রাজারবাগ পুলিশ স্টেশনের কথা এখানে উল্লেখ করেছেন, ওখানে তারা কি করেছে হামলা চালিয়েছে লাইফে, একটু খেয়াল করে এটা মানে কি রাজারবাগ পুলিশ লাইন। তাহলে দেখো
ছাত্রাবাস তারা ধ্বংস করলো, বস্তি উজাড় করলো, এরপরে রাজারবাগ পুলিশরা তারা কি করলো, হামলা করলো, আর মেশিন গান কই ফুটালো যথাযথ, যেখান থেকে ওদিকে চতুর্দিক থেকে কি করলো, তারা হামলা করলো, যার কারণে তিনি বলতেছে আর মেশিন গান কই ফুটালো যথাযথ। এরপর দেখো আবার বলতো তিনি, তুমি আসবে বলে চাই হলে গ্রামের পর গ্রাম। আমরা জানি পাকিস্তানে হানাদার বাহিনীরা অনেক গ্রাম অঞ্চলে তারা আগুয়ে দিয়েছে, তার কারণে কথাগুলো তিনি বলেছে, তুমি আসবে বলে চাই হলো গ্রামের, অনেক ঘরবাড়ি পুড়ে ধ্বংসলীলা তারা সৃষ্টি করে, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু বিটায়। অর্থাৎ কর্তার এখানে দেখো কত নিরীহ, কত স্পর্শকাতর কথা তিনি আমাদেরকে স্মরণ করে দিয়েছে। দেখো তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু বিটায়, ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। দেখো এই স্তবকে কত নিষ্ঠুর, অর্থাৎ নিষ্ঠুর কত একেবারে স্পর্শকাতর কথা তিনি প্রকাশ করেছে। অর্থাৎ তুমি আসবে বলে স্বাধীনতার অপেক্ষা চাই হলো গ্রামের পর গ্রাম, কি হলো তারা জ্বালিয়ে দিয়েছে। এরপরে তুমি আসবে বলে যার বিদেশ পাড়ার বস্তু বিটার, অর্থাৎ যার একটা বিটা ছিল ওটা পুড়ে দিয়েছে, ওখানে একটা কুকুর, একটা প্রাণী, প্রাণী দুটুকু বুঝতে পারলো তার কর্তার ঘর এখানে ছিল, অর্থাৎ এখানকার এখন কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু কর্তা ফিরে আসবে বলে এরকম করে আশায় বসে আছে একটা প্রাণী। তারপরে এখানে দেখো ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটা নার্তনা করলো একটা কুকুর, কত একেবারে স্পর্শকাতর কথা তিনি এখানে প্রকাশ করেছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুজ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার আশির উপর। একটু খেয়াল করো আরো স্পর্শকাতর, যখন আমরা দেখলাম তৎকালীন যখন 1921 সালের ঘটনায় নিরহ শিশু একেবারে তার মা বাবাকে মাকে হত্যা করেছে, অপর পাশে মা বাবা তার সন্তানকে বেঁচে রাখার জন্য যখন রেখে দিল মৃত্যু, তাদেরকে হত্যা করার পর যখন পাকিস্তান হাজার বাহিনীরা যখন চলে গেল তখন ওই অবু শিশুটা অপর কক্ষ থেকে এসে তার উপর খেলনা করতেছে এসতেছে। তাহলে দেখো তো কত স্পর্শ, কত নির্যাতন, নিপীড়ন। তারপরে আমরা এখন 1971 সালে 16 ডিসেম্বর নামে একটা বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, কি হলো অবু শিশুর হামাগুড়ি দিল পিতা মাতার আশির উপরে, কত নির্যাতন নিপীড়ন করেছে। এরপর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আমি এই কবিতাটাকে দুটো ভাবে বিভক্ত করেছি আজকের মধ্যে আমাদের এই প্রথম অংশের মধ্যে এই আলোচনা। দেখো আমরা যে স্বাধীন রাষ্ট্রে আজকে কথা বলতেছি, আমরা চলাফেরা করছি, পড়ালেখা করতেছি, এগুলো এমনি এমনি আসে না। আমি আবার একটু স্মরণ করা দিচ্ছি, সাহিত্য জিনিস একটা এমন একটা জিনিস সবাইকে একটু মনে রাখতে হবে, সাহিত্য জিনিসটা তো পঞ্চরতির মধ্যে, একটু আমি আবার বলতে পঞ্চরশির মতোকে বলা হয় সাহিত্য। সাহিত্যের মধ্যে কি লাগে, সাহিত্যকে বিজ্ঞান লাগবে, সাহিত্যের মধ্যে তোমার ধর্ম আসবে, ইতিহাস আসবে, রাজনীতি, সবগুলো বিষয় সাহিত্যের বিষয়। কিন্তু অন্যান্য যে পাঠগুলো তোমাদের রয়েছে এই পাঠগুলো শুধু নির্দিষ্ট প্রান্তার মধ্যে দিয়ে তারা শুধু পরিচালিত হয়। যেমন আমরা যদি বলি কেমিস্ট্রি, কেমিস্ট্রি শুধু তার একটা নির্দিষ্ট অংশ নিয়ে কথা বলবে, তিনি কিন্তু পঞ্চ নিয়ে কথা বলবে। এরপরে পদার্থ, পদার্থ তার একটা জিনিস নিয়ে কথা বলে। এরপরে তোমার জীববিজ্ঞান বলে একটা জিনিস নিয়ে, তার একটা অর্ধ কি রয়েছে, অংশ রয়েছে, খণ্ড রয়েছে। কিন্তু সাহিত্যটা হচ্ছে পঞ্চরশির মতো, বিজ্ঞান লাগবে, অর্থনীতি লাগবে, রাজনীতি রাখবে, সমাজনীতি রাখবে, ইতিহাস লাগবে, সমস্ত ইতিহাস। দেখো ইতিহাসটা হচ্ছে সাহিত্যের উপর নির্ভর করে, রাজনীতিও সাহিত্যের উপর নির্ভর করে, অর্থাৎ আবার সাহিত্য ইতিহাসের উপর নির্ভর করে। দেখো আমরা যে 1971 সালের যে ঘটনা, এই ঘটনাগুলো আমরা পেয়েছি ইতিহাসের মধ্য দিয়ে, সেই ইতিহাসের কবিতার কাব্যিক আকারে প্রকাশ করেছেন। কবিতা এবং গদ্যাংশের মধ্যে কতগুলো লেখা আছে তার জন্য জীবনানন্দ দাশের আবার একটা কথা এখনো মনে পড়ে, সাহিত্য লেখক এবং পাঠকের মধ্যে অনেক পার্থক্য আছে, সাহিত্যের ছাত্র এবং পাঠকের মধ্যে অনেক পার্থক্য আছে। এখন আমরা যদি সমাজের দিকে যদি আমরা তাকাই, অন্যান্য যদি তুমি বলে সমাজ বিজ্ঞানের স্টুডেন্ট বলো বা ইসলাম ইতিহাসের ছাত্র বলো, তারা সহজে সাহিত্য রচনার ক্ষেত্রে হাত দেয়, কিন্তু তারা জানে না সাহিত্যটা কত জিনিস বা কতটুকু। তার জন্য জীবনানন্দর কথাটা আমার এখনো মনে পড়ে, সবাই কবি নয়, কেউ কেউ কবি, অর্থাৎ কবি হতে হওয়ার সবার জন্য কবি যোগ্যতা কি, সবাই কবি হতে পারে না, লিখে কিন্তু অনেক কিছু। দেখো আমরা যে এই কবিতার বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি কবি শামসুর রহমান যে কবিতাটা একটা যুদ্ধের কাহিনী কিভাবে তার কাব্যিকারে প্রকাশ করে, তাহলে আমার অনুরোধ করবে পরবর্তী এই কবিতার ওখানে লাইক দিয়ে তোমরা তাদেরকে দেখার জন্য সুযোগ করে দিবা, বা ওদেরকে বলা যায় শুধু এখানে লাইক দেওয়ার জন্য, যেহেতু কোভিড-19 কারণে সরাসরি যেহেতু ক্লাস নিতে পারছি না অনলাইনে, আমরা তোমাদেরকে একটু একটু সাহায্য করতেছি, জাস্ট তোমরা যেহেতু পড়ালেখা থেকে দূরে সরে না যাও তার কারণে
একটু একটু পড়ালেখার, আমরা অনলাইন এবং সরাসরি ক্লাসের মধ্যে অনেক পার্থক্য তফাত রয়েছে, যার কারণে আমরা চেষ্টা করতেছি যেটা চোখে চোখে যে কথাগুলো হয় সহজে আবার অনলাইনের দ্বারা হবে না, যার কারণে আমরা সর্বোচ্চ একটা চেষ্টা করতে যাতে তোমরা তোমরা একটু একটু করে বুঝো। তো সবাইকে এই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতার প্রথম অংশের কবিতাটা আবারও ভালো করে তোমরা যেখানে বুঝো না একটু স্টপ করে দেখার জন্য আবার একটু ভালো করে যাচাই করার জন্য অনুরোধ রইল। এবং আমার আজকের এই নবম শ্রেণীর বাংলা সাহিত্য ক্লাস এখানে শেষ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।